আচ্ছা, এই হলো গে সিস্টেম। এখানে হচ্ছে সবকিছু দেয়াই আছে, স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করে একটা হচ্ছে গিয়ে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমরা কেনাকাটা কিছু করতে পারবো না। আমরা আজকে এখানে এসেছিলাম, ভেবেছিলাম যে হয়তো কোন একটা ব্যাপার হবে, মানে আমরা করতে পারবো, বাট না, সেরকম সিস্টেমটা নেই। এই স্ক্যান কোড দিয়ে সমস্ত কিছু রেডি করে দেন হচ্ছে কেনাকাটা করতে যাওয়া। সো আমরা আমরা এখানে স্ক্যান করার পরে আমরা আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি 1st April, আজকে 22, আজকে 22 তারিখ না, আজকে 22 তারিখ, আজকে 22, আর আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি 1 তারিখে এপ্রিলের 1 তারিখে। এখন তাহলে ভাবো, মানে সিচুয়েশনটা কি ডেঞ্জারাস অবস্থা, এবং পুরো শহরটা এখন থমথমে একটা মানে অবস্থা বিরাজ করছে। আমার পিছনে একটু দূরে খেয়াল করলে দেখবে যে পুলিশের গাড়ি আছে এবং সেই সাথে অ্যাম্বুলেন্সও আছে। সো এ হচ্ছে গিয়ে অবস্থা, এভাবে করেই রাখা হচ্ছে, আর এভাবে করে সিএনটার ভিতরে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং পুরোটা কিন্তু লক করা। এখন আমরা যাব সামনের কাউফহফে, আমাদের আরেকটা যে এটা বড় শপিং মল আছে, সেখানেও আমরা ভাবলাম যে ঠিক আছে 1 তারিখে যখন হচ্ছে আমরা বেরোবো তখন আমরা দেখো আবারও পুলিশের গাড়ি, এই যে ঠিক আছে সব জায়গাতেই। সো আমরা এখন সামনের শপিং মলটাতে যাচ্ছি, ওখানেও আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট করব, সেটা হচ্ছে 1 তারিখেই করব, আগে করব অথবা পরে করব। সো এরপরে আমরা HM যাব, HM করে ফেলবো, কারণ হচ্ছে এখন অন্য ব্যাপার। হাই এম হ্যাঁ, আমি তো সেটাই বলতেছি। আর এই হচ্ছে গ্যালারিয়া কাউফহফ, যেখানে সেই সিএনডার মতোই, মানে সিএনডার মতোই ইয়ে নিতে হচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে, কিন্তু এখানকার সিস্টেমটা বোধহয় একটু অন্য রকম। দাঁড়াও তোমরা, হয়তো গেট আও, তাহলে হয়তো চলো এক্ষুনি করো। আচ্ছা, এখানে বোধহয় সম্ভব হবে, আই ডোন্ট নো, আমরা দেখি এটা পারি কিনা আমরা রেডি করতে, যদি এটা করে ফেলতে পারি, কারণ খুবই কঠিন অবস্থা, কঠিনের থেকে কঠিনতর। এই তুমি জানো তোমার পুলিশ ধরবো। সো আমরা ঢুকে যাচ্ছি, মনে হয় আজকে সম্ভব হচ্ছে এখানে, কারণ ভিড় দেখ। হ্যাঁ আইনস্টুন্ডে, হ্যাঁ 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 ওকে, আইনস্টুন্ডে করা হচ্ছে, আমরা করে ফেলছি। সুজাম মানে নামে, মানে এই হচ্ছে কি এখনকার পরিস্থিতি, দেখো অবস্থা পুরোপুরি, মানে এই ছেলে দুইটা না, এই তোমরা আসো না কেন, শেষ করছো তোমরা, রীতিমতো একটা যুদ্ধ করলাম আসলে আমরা। আমি নিজে না, মানে সত্যি কথা বলি, আমি তোমাদের আমি না ভেবে চাকা খেয়ে গেছি, আমি যে আসলে কি করবো আর কি করবো না, আর কেন আসলাম, কি কিনবো, কেন এত জরুরি দরকার ছিল, সব কিছু ভুলে গেছি, মানে মাথায় কিছু কাজ করতেছে না, কারণ হঠাৎ করে মানে কি এক অবস্থা, মাই গড। এই তুমি তুমি এগুলো ধরো কেন, পকেটে হাত দাও, কোনো কিছু টাচ করবো না, কোনো কিছু টাচ করবো না। সো ওকে, যাই হোক আমরা এখানে ঢুকতে পারলাম, কারণ হচ্ছে কি যেহেতু এটা একটু বড় শপিং মল, আর সেই সাথে হচ্ছে কি বলবো, এখানে লোকজন একটু কম, মানে সিএনডাতে ও মাগু, সিএনডাতে তো ভিড় অনেক বেশি হয়, আর সেজন্যই বোধ হয় ওখানে হচ্ছে গিয়ে ঢোকা যাচ্ছে না। ওটা আমরা 1 তারিখে টার্মিং পেয়েছি, মানে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, আর আজকে এটা লাকিলি পেয়ে গেছি, লাকিলি আই ডোন্ট নো, মানে এত ভালো লাগছে, ভয় লাগছে, একটা কি আজব। এই বলে রাখি, আমার বাসা থেকে এই শপিং মলটা হচ্ছে গিয়ে শুধুমাত্র 10 থেকে 12 মিনিট, অথবা খুব আস্তে ধীরে হেলে ঢুলে যদি হাঁটো তাহলে 15 মিনিটের দূরত্ব। আর এই মার্কেটটাতে, এই শপিং মলটাতে আমি আসলাম, মানে আমরা সপরিবারে আসলাম আজকে প্রায় 1 বছর পর। খুব অদ্ভুত জীবন হয়ে গেছে আমাদের, প্রচণ্ড পরিমাণ অদ্ভুত একটা জীবন। মার এবং পুরো শপিং মলটা দেখো খালি, পুরোটা খালি, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। এক একটা হচ্ছে গিয়ে তোমার কত করে বিক্রি হচ্ছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, 15 ইউরো করে, তার মানে হচ্ছে প্রায় 1500 টাকা, আর হচ্ছে প্রায় 1500 টাকার মতো। এ হচ্ছে গিয়ে গেঞ্জি না, অনেক ভালো লাগে, প্রাউড ফিল করি যখন দেখি প্রবাসে আমাদের দেশের কাপড় চোপড়, বোঝাই মেড ইন বাংলাদেশ, সত্যি অনেক অনেক ভাল লাগে।
ফিলিং প্রাউড, প্রাউড ফিল করছি যে আমাদের গার্মেন্টস শিল্প কত দূর পৌঁছে গেছে। দেখো এখানে কিনতে এসেছি এবং আমরা কিনছিও, আমরা এগুলো এগুলোই কিন্তু আমরা শপিং করছি আজকে। আর এখনকার যে শপিংটা সেটা কিন্তু প্রয়োজনে, একান্ত প্রয়োজন। এই এক দেড় বছর বছরের ভেতরে আমার ছেলেরা বড় হয়ে গেছে এত বেশি, আর বললামই তো তোমাদের যেখানে আমরা এসেছি প্রায় এক বছর পর, সুতরাং কাপড় চোপড় অনেক কিছু লাগে, তাই না? বাচ্চাদের তো অনেক কিছু লাগে, তো সেই জন্যই হুটহাট করে কেনাকাটা, এবং সময় যেহেতু বেঁধে দেওয়া আছে এক ঘন্টার ভেতরে করতে হবে, আমাদের অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট হচ্ছে গুছিয়ে গাছিয়ে বের হয়ে যাব, পে করবো বের হয়ে যাব। যেটা বলছিলাম যে প্রাউড ফিল করছি যে বাংলাদেশের সমস্ত কাপড় চোপড় এখানে পাওয়া যাচ্ছে, এবং আমাদের গার্মেন্টস শিল্পকে, গার্মেন্টস শিল্পীদের যারা হচ্ছে গিয়ে পোশাক শিল্পে কাজ করছেন, তাদের সবাইকে অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা, সালাম। আপনাদের জন্যই আমরা বলতে পারি আমি বাংলাদেশি, আমাদের গার্মেন্টস শিল্প অনেক দূর এগিয়ে গেছে এবং একদম আরও বেশি আকাশচুম্বী একটা পর্যায়ে চলে যাবে ইনশাল্লাহ। যদি এখানে 30% লেখা আছে, 30% লেখা আছে, কিন্তু আসলে কোনোটাই 30%-এর কাছাকাছিও নাই। সব কিছুর দাম সেই আগের মতোই আছে, মানে আগের দাম কি বলবো, সব কিছু যেমন দেখো এখানে হচ্ছে গিয়ে তোমার 10 ইউরো কমিয়েছে, তো না ওইরকম একটা যে বলবো যে ওরে বাবা মানে বিক্রি টিক্রি হচ্ছে না দেখে যে হিউজ কিনিয়ে মানে কমিয়ে দিচ্ছে, মানুষ কিনছে না দেখে, তা না, জিনিসপত্রের দাম আকাশচুম্বী। সুতরাং খুব প্রয়োজন না হলে আসলে এই সময়টা শপিং করাটা, বিশেষ করে মার্কেটে মার্কেটে যেয়ে, ইটস ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। আমরা মোটামুটিভাবে শেষ করে এখন হচ্ছে গিয়ে যাচ্ছি, আরে বাবা, এই হচ্ছে গিয়ে আমাদের শপিং। আর হচ্ছে এখন দেখা যাক যে এখানে যদি কিছু পাই। হ্যাঁ, রাফায়েলের চুল কাটাইতে হবে, কি অবস্থা, কি করবে, সময় পায় না, সময় না, সময়টা একেবারে স্কুল টু সবই চলছে, আবার দ্বিতীয় কথা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়েছে, পাওয়া যাচ্ছে না, তো কি করবে, চুল কাটাইতে পারতেছে না ছেলেরা। আহারে, আচ্ছা আমি আমার জন্য একটু দেখি, চলো আসো। দেখো তো ক্যাশ কাউন্টার কোথায়, 39 ইউরো, একটা ছিল 49, এখন দিয়েছে 39, তো কমালো কোথায়, কোন জায়গাটা কমলো, কোন জায়গাটা কমলো আর কি, সেটাই জানতে ইচ্ছে করে। এখানকার শপিং মল, আচ্ছা মানে প্রাইস তো প্রাইসই না, 40 ইউরো, 40 ইউরো, কিন্তু সেই যে বললাম সব জায়গাতেই তোমার, হ্যাঁ বলো, মানে বলা হচ্ছে যে 70%, 30%, এখানে অবশ্যই 70%, এখানে 30% সব জায়গায়, কিন্তু সে 30%-এর পরেও যে অবস্থা, ইটস লাইক এটা, এটা হচ্ছে 44.99, মানে 45 ইউরো, কিনতে ইচ্ছা করে এগুলো, ভাল লাগে, বলো ভাল লাগে এগুলো, এগুলো ভাল লাগে, আমি চলেই যাবো, উত্তর কিনতাম না, যা কিনতাম না। আর আমার অবস্থা কি করব বলো, কিচ্ছু করার নাই, সেই একই জ্যাকেট, কারণ হচ্ছে জ্যাকেট খুঁজে পাচ্ছি না, কিছু করার নাই, কিছু করার নাই আমাদের। এখানকার অবস্থা, সিচুয়েশন, খালি খালি ভাব, মানুষের অভাব, একজন সেই ওখানে, একজন আমি এইখানে, পুরোটা মার্কেট খালি, হায় রে দুনিয়া। এ হচ্ছে আমার বড় ছেলে, সে যেখানেই যাক না কেন তার বসার জায়গাটা ঠিকই সে খুঁজে বের করে, যে কোনো জায়গা থেকে। আর এই হচ্ছে ছোট ছেলে, একটা জিনিস রাখা হয়ে গিয়েছিল, মানে হচ্ছে গিয়ে এই হচ্ছে তাদের সব শপিং, তার পছন্দ হয়েছিল, খুবই মন খারাপ ছিল ওটা না নিতে পারায়, তো তাদের বাবা বলেছে যাক নিয়ে আসো, সো হ্যাপি। চলো রাফায়েল, তুমি হ্যান্ডি রাখো এখন, চলো। এখানে দেখাচ্ছে যে অনেক প্রোডাক্ট, তুমি কিনতে যাও তোমার পছন্দ হবে না, মানে আমার ব্যাপারটা, আমি আমার কথা বলছি, যে আমার এই জিনিসটা হয় আমি ভুলে যাই, আমি আমার আসলে কী চাই না চাই, কেন আসছি কেন যাচ্ছি, জীবনে কী চাই, সব কিছু ভুলে যাই, গুলায় যায় আমার, আমার সব কিছু কীভাবে যেন গুলায় যায়।
সো অ্যাকচুয়ালি মানে এখন হয়েছে কি, এখন তো আসলে কোথাও যাইটাই না, যাইটাই বলতে হচ্ছে বন্ধু বান্ধবের বাসা টাসায় গেলে তো ওই সেলোয়ার কামিজ মানে বাঙালি যে আউটফিট সেগুলোই পরা হয়, তো সেই জন্য এই টপসের এখন কোনো প্রয়োজন নাই। সো আমি যেটা খুঁজছিলাম সেটা হচ্ছে জ্যাকেট, একটা ভালো একটা জ্যাকেট, কারণ এই ইয়েলো জ্যাকেটটা দেখতে দেখতে তোমরা আসলে আমি জানি যে তোমরা নিজেরাই বলো ওফ মা গো মা আর কত পরবি রে বা আর কত পরবি, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো, খুঁজে পাই না তো। দেখো নাই, আচ্ছা এখন এই এই কালার এই একটা ঝুলে আছে, এটা নিতে ইচ্ছা করে বলো, এটা একটা কালার, এটা দাম দেখলে পরে দেখবো যে এই দেখো দাম হলো এই অবস্থা, ইচ্ছা করে মেজাজটা খারাপ লাগে না বলো, দেখি কি পাই। আর এই হচ্ছে জ্যাকেট বারমুদা, বারমুদার যেটা আমি পরে আছি সেম জিনিসটা আমিও পরে আছি, তো এগুলোর মানে প্রাইসগুলো যে এত বেশি, দেখো কী এক অবস্থা, সেল প্রাইসে 119 ইউরো, তার মানে প্রায় কত টাকা হলো বাংলাদেশে। আর এই হচ্ছে গিয়ে কালার, আমার পছন্দ হয়নি সো আমি কিনবো না। তোমরা জানো আমি সবসময় বলি যে আমি কিন্তু আমি সাশ্রয়ী, আমি কখনোই মানে আমাকে দেখে হয়তো অনেকে মনে করতে পারে যে আমি অনেক ধাম ধাম করে সব কিছু করি, না 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 কোনোদিনও না, আমি চিন্তাভাবনা করেই করি। এখন কথা হচ্ছে যে এটা একটু খুলি, কথা হচ্ছে যে এখন নাক লাল হয়ে গেছে, কথা হচ্ছে যে জ্যাকেটগুলো আমি একটা দাম দিয়ে কিনবো কিন্তু আমার পছন্দ হবে না আমি কিনবো না, যখন আমার পছন্দ হবে আমি দাম দিয়ে সেই জিনিস কিনতে রাজি আছি, দেয়ার ইজ নো প্রবলেম, কিন্তু এখন আমার এই কালারগুলো পছন্দ হচ্ছে না, সুতরাং এই বছরটা আই এম ভেরি সরি আমার ডিয়ার ভাই বোনেরা, এই একটা মানে বিচ্ছিরি কালারের এই জ্যাকেটটাই তোমাদের দেখতে হচ্ছে, সরি কিনতে পারলাম না, গরিব মানুষ। আচ্ছা এখানে কার্ডেই পে করা লাগবে বা এরকমই দেখা যাচ্ছে যে সবাই কার্ডেই পে করছে, আর খুব দূরে সাইনও দেওয়া আছে যে কার্ডে পে করা লাগবে, সো এরাও রেডি আছে সবার জিনিসপত্র নিয়ে, চলো আমরা একটু ঘুরে আসি। এখন যে সময়ে, এই সময়ে আসলে বললাম না প্রয়োজন ছাড়া মানুষ কোনো কিছু কেনাকাটা করছে না, হ্যাঁ সামনে ঈদ আছে তখন অবশ্যই কেনাকাটা একটা হবে, কেনাকাটা করবো 100% করবো, বাট যেগুলো দরকার নাই আর কি, খুব একটা দরকার নাই, বিশেষ করে এই ধরনের জামা কাপড় যেগুলো এখান থেকে আমাদের কিনতে হয় সেই টাইপের আসলে একান্ত প্রয়োজন না হলে আমি প্রেফার করি না, এখন কিনবো না। আচ্ছা এখানে কিছু জ্যাকেট ট্যাকেট আছে, আর নো কেমন হবে দেখি, চলো। এগুলো লিখে রেখেছে শুধুমাত্র, মেজাজটা খারাপ লাগে না। সো লেডিস যারা হচ্ছে গিয়ে আমার মতো পার্সের পাগল আছো তাদের জন্য বলবো, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক সব পার্স, একা একা বসে আছে একা একা, এদের নেওয়ার মতো কেউ নাই, দেখেছো এই হচ্ছে কি প্যান্ডামিক, একে বলে প্যান্ডামিক রিজন পিকার্ড, সবচাইতে আমার কাছে ভালো লাগে, আমি জানি না কার কাছে কেমন লাগে, অনেকের কাছে অনেকের এক এক ধরনের পছন্দ থাকে, বাট আমার কাছে পিকার্ড খারাপ লাগে না, ভালোই লাগে। পারফিউম পারফিউম অ্যান্ড পারফিউম অনলি পারফিউম, মাথা নষ্ট করা সব পারফিউম। আর সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যেটা ইউরোপে, যেটা আমি আগে বিশ্বাস করতাম না, যে এখানে যে কোনো পারফিউম কিন্তু টেস্টের জন্য দেওয়া থাকে, সেটা যত দামি পারফিউম হোক না কেন তুমি নিয়ে খুব সুন্দর মতো কিন্তু টেস্ট করতে পারো, লাইক কোনটা করবো বলো, এটা তো আমি নিজেই কাপড় করে ফেললাম মানে ভেঙে ফেললাম, সো এটা ও মা এটাও তো ডলচে গাবানা, বাও এইটা দেখা যায় নাকি, দেখো ফ্যান্টাস্টিক না, প্রত্যেকটা পারফিউম কিন্তু তুমি ইউজ করতে পারো কোনো সমস্যা নেই, যেমন এটা সেই রকম একটা ফ্লেভার, সেই রকমের একটা ফ্লেভার, ক্রিশ্চিয়ান ডিওর সমস্ত কিছু আছে, পারফিউম পারফিউম অ্যান্ড পারফিউম, মেকআপ 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 মেকআপ, এবং সেই সাথে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে ওয়াচ 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 ওয়াচ, হুম 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 হুম
সবভাবে আর বাইরে খাওয়া হবে না তা তো হয় না বলো। আমরা যখন বাংলাদেশে কি করতাম, যখন আমরা কোথাও কেনাকাটা কিছু একটা করতে যেতাম, খাওয়াটা মাস্ট। তো আমরাও হচ্ছে গিয়ে তোমার খাবার নিয়ে নিচ্ছি, ডোনার কাবাবটা নিয়ে নিব। আর এটা হচ্ছে গিয়ে খুবই মজার তো অবশ্যই। এবং হ্যাঁ কি না, আমার চিকেন না, শুধু আরিয়ানের জন্য চিকেন, আমার বেফ। তো আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে বাসায় গিয়েছি, কারণ ছেলেরা আমাদের সাথে, আমরা যখন বেরোলাম না কেনাকাটা করে, ওরা তাড়াতাড়ি হেঁটে চলে গেছে। আমরা ভেবেছিলাম আমরা আরেকটু হয়তো ঘুরবো, কিন্তু ঠান্ডা, প্রচুর ঠান্ডা, তো সেই জন্য আর ঘোরাঘুরি না করে এখন বাসায় চলে যাচ্ছি। আর হচ্ছে গিয়ে বাসায় গিয়ে এখন খাবো। শেফ নিজের হাতে বানিয়ে দিচ্ছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই থাকুক, ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো, তোমাদের জন্য রইল অপরন্ত ভালোবাসা, অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।